এর আগাম সবজিতে ভরে উঠেছে বাজার, তাই দামও কমতে শুরু করেছে। কমতে শুরু করেছে চিচিঙ্গা, করলা, বরবটি ও ঢেঁড়শের দাম, তাই দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারা। তুলনামূলক কিছু কিছু কম আর কি আগের থেকে, সবগুলো না, কিছু আইটেমে কম আর কি। সবজিগুলো আসতেছে তো একটু মোটামুটি একটু দাম নাগালের মধ্যে। বিক্রেতারা বলছেন আবহাওয়া ভালো থাকায় বাজারে সবজি সরবরাহ বেশি, তাই কমতে শুরু করেছে দাম। সব সবজির মোটামুটি দাম আগে থেকে মোটামুটি এখন তিন ভাগের মানে দুই ভাগেই কম আছে। রসুন আর দেশি পেঁয়াজের দামটা বেশি, দেশি পেঁয়াজ এখন চলতে আছে 40 থেকে 45 টাকা। ডিমের দাম হালিতে 2 টাকা কমে বিক্রি হচ্ছে 32 টাকা দরে। মুরগি ও মাছের দাম কিছুটা বাড়লেও অপরিবর্তিত রয়েছে চাল, ডাল, তেল, মশলা সহ নিত্যপণ্যের দাম। আরিফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।